গুড মর্নিং স্টুডেন্টস, আজ বলবো সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলি কখনোই করবে না যারা বড় বড় সফল ব্যক্তি হয়েছেন আমাদের দেশ এবং গোটা বিশ্বে, তারা এই কাজগুলি কখনোই করে না। মূলত তিনটি গুরুত্বপূর্ণ কাজ। এক, সকালবেলা উঠে কখনোই এটা ঠিক করবে না যে আমি আজকে সারা দিন কি করব। এটাকে বলা হয় টু ডু লিস্ট। মূলত দেখা যায় যে অনেকেই সকালবেলা বসে পড়েন, আজকে সকাল থেকে কি করব, তোমরাও দেখবে করো যে আজকে এই আছে ওই আছে এই আছে, সকালবেলায় বানায়। এটা করবে আগের দিন রাত্রিবেলায়, কারণ সারাদিন আমরা যেগুলো ঠিক করি বা ভুল করি বা কী করতে চলেছি তার টোটাল আমাদের সবসময় মনে থাকে, এবং কোন ভুলগুলো করেছি সেই ভুলগুলো আমরা করতে চাই না আগামী দিনে বা আগামীকাল, তো সেটা গত রাত্রেতেই সেটি করে নেবে। কি করবে সকালবেলায় উঠে, সবসময় মনে রাখবে সকালবেলা উঠে কাজ নিয়ে কখনই ভাববে না। বাড়ির যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের সঙ্গে সময় কাটাও, বাড়ির যদি ছোটো ভাই বোন থাকে তাদের সঙ্গে সময় কাটাও, বাড়ির যারা বাড়ির মানে বাবা মা যদি বাড়িতে থাকেন তাদের সঙ্গে সময় কাটাও, এবং বাড়ির যারা মোটামুটিভাবে তোমার ধরো এক্সারসাইজ করতে গিয়েছো মর্নিং ওয়াকে সেখানে, তাদের সঙ্গে যারা বয়স্ক মানুষ রয়েছেন যারা তোমাকে অনেক ভালো পরামর্শ দেন তাদের সঙ্গে সময় কাটাও, অর্থাৎ এবং এক্সারসাইজ করতে করতে ভালো কিছু ভাবো, অর্থাৎ এটা করবে সকালবেলায়। দেখবে সারা দিন তোমার আর ভালোর মধ্য দিয়ে কাটবে, অর্থাৎ কাজ নিয়ে ভাববে না। যখনই বাড়ির বাইরে বেরোবে তখন তো আমরা সবাই কাজের জন্যই বেরাচ্ছি। দুই, নেগেটিভ মানুষদের সঙ্গে সকালবেলায় কখনোই কাটাবে না। তাহলে সকালবেলায় নেগেটিভ মানুষ কোথায় পাবে? নেগেটিভ মানুষ দেখবে প্রত্যেক বাড়িতে কেউ না কেউ আছে। তো এমন যদি লোক থাকে, ধরো বয়স্ক মানুষ কেউ নেগেটিভ হতে পারে, ঠাকুমা দিদা বা দাদা দাদি নানা নানি, এমনকি বাবা মার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার মধ্যে নেগেটিভিটি বেশি আছে, মানে প্রত্যেক ক্ষেত্রেই তারা ভুল খুঁজে বেড়ান, না না বলেন, এরকম। যেটা মনে রাখবে এটা একটা এক প্রকারের রং, যেমন হয় না যে বালতিতে গুলে দিলে এক ড্রপ রং ফেললে গোটা বালতিটা রং হয়ে যায়, সেরকম নেগেটিভ হচ্ছে সেই একটা জিনিস যেটি আমাদের সকালবেলায় যদি আমরা নেগেটিভ মানুষদের সঙ্গে থাকি তারা সারা দিন আমাদের মাথাতে না না নেগেটিভ নেগেটিভ ভাবনা চিন্তা কিন্তু সবসময় আসবে। তাই এমনটা হবে হয়তো সকালবেলায় কী করবে বলো তো, তাদেরকে একটু প্রণাম করে নিয়ে তাদেরকে তাদের কাছ থেকে সরে যেও, অর্থাৎ নেগেটিভ মানুষদের সঙ্গে মোটেই সকালবেলায় একদমই থাকবে না। তিন, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ইলেকট্রনিক্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের কখনোই সকালবেলা উঠেই তার দিকে তাকাবে না। অনেক সময় অনেককে দেখা যায় যে ঘুমে রয়েছে বেডেতে রয়েছে, মোবাইল নিয়ে দেখে, চেক করে দেখে সারাদিন বা কী মেসেজ এসেছে বা কী হলো না হলো। অনেক সময় আমাদের মাথাতে ঢুকে যায় যে এই ব্যাপারটা হয়েছে বা এটা আজকে করতে হবে, তো এই ধরনের জিনিসপত্রগুলো মাথাতে থাকলে কী হয়, এক তো লেটে আমাদের ঘুম থেকে উঠতে বাধ্য হই এবং অনেকে দেখবে স্পাইনাল সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই সকালবেলায় মোবাইলটাকে না ছোঁয়ারই চেষ্টা করবে। আর লাস্ট আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে চেষ্টা করবে সবসময় সফল ব্যক্তিদের সঙ্গে সকালবেলাটি কাটানো। এখন সফল ব্যক্তি বলতে কী বোঝায়, বিশেষ করে হ্যাঁ বাচক লোক দেখবে তোমার আশেপাশে বা তোমার বাড়িতেই রয়েছে, তাদের সঙ্গে একটু টাইম কাটাও এবং তাদের কাছ থেকে পরামর্শ নাও। আর যেটা সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে করতে হবে, আমরা সবাই করি, আমি ব্যক্তিগতভাবে করি, সেটা হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার সময় যেন প্রকৃতিকে ধন্যবাদ দিই, অর্থাৎ প্রতি বাবা মাকে যেন ধন্যবাদ দিই এবং আশেপাশের যে যে পরিবেশে তুমি বড় হয়েছো সেই পরিবেশকে যেন ধন্যবাদ দিই, ভগবানকে ধন্যবাদ দিই, কারণ আজকের দিনে সকালবেলা সূর্যটা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি এই সকালবেলা এই জিনিসগুলিকে ফলো করার চেষ্টা করো, কারণ এইগুলির দ্বারাই তুমি একদিন তোমার নিজের নাম তৈরি করতে পারবে যেমনভাবে বিখ্যাত মানুষেরা করেছেন। তাই এগুলিকে আশা করি ফলো করার চেষ্টা করো। সকলে ভালো থেকো, নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।